সারি সারি ভ্যানে আমের ঝাঁক, ক্রেতা বিক্রেতার হাঁকটাকে মুখর পোড়ো হাট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট হাট জমে উঠেছে আমের বেচাকেনায়। দূর দূরান্তের পাইকাররা এখান থেকে আম কিনে নিয়ে যান বিভিন্ন জেলায়। তবে বাজারগুলোতে কাঁচা ফল হিসেবে 45 কেজিতে এক মন আম বিক্রি হলেও 2 বছর ধরে আড়তদাররা ওজনের পরিমাণ বাড়িয়েছে ইচ্ছে মতো। বর্তমান বাজারে প্রতিমন ওজনের বিপরীতে চাষিদের দিতে হচ্ছে 54 কেজি করে আম। এতে আম বিক্রি করে উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় চাষিরা। আমটা ভালোভাবে বাছাইকৃত করছে, কিন্তু ওভাবে আম দিয়ে তো আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতবার ছিল 48 কেজি, তার আগে মানে আস্তে আস্তে এবার হয়ে গেছে 54 কেজি, মানে ঢেলে দিলে 54 কেজি। আমরা চাই যে আমের ওজনটা 40 থেকে 45 কেজি হয়ে 45 কেজিটা হোক। এদিকে নিজেদের দায় এড়িয়ে বাগান মালিক ও ব্যাপারীদের উপর দোষ চাপাচ্ছেন আড়তদাররা। বাইরে যদি আমরা ব্যাপারীকে আমটা দিতে যাই, সেখানে আমাদেরকে 51-52 কেজি ছাড়া আমরা দিতে পারছি না। কাঁচামাল একটু ওজনে কম বেশি হবেই, আমরা চাই যে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলাটাই এক ওজনটা থাক। ব্যবসায়ী বাজার ক্ষেত্রে যেন একটি ওজন নির্ধারণ করা হয়, তাতে 40 মণ হলো, আমরা 40 মণকে স্বাগত জানাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে বিষয়টি সমাধানে বিভাগীয় কমিশনারকে উদ্যোগ নেওয়ার ব্যাপারে জানানো হয়েছে বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিভাগের সকল সমন্বয়ের যে মিটিং গুলো হয়ে থাকে, সেখানে সেই মিটিং এ এই প্রস্তাবটা উপস্থাপন করে সেখান থেকে যদি কোনো সলিউশন আসে, সেই মোতাবেক বাস্তবায়ন করতে পারবো আর কি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 37,855 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,25,000 মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।